তোমার বাইরে তো কিছু টাকা দিছিলে যে গোয়াল গড্ডা ঠিক করে দিবেন নিজে, তাও তো দিল না। তোমার একটা কথা কই, তুমি ওই চেয়ারম্যানের কাছে যাও। হ্যাঁ ঠিকই কইছ, বাইক তো কম দেখলাম না, বাইর জন্যে শেষ হয়ে গেলাম। কামাই রোজা যা করি বাইরে দিছি, শেষে ভাই বড় লিখে হয়ে গেছে। আর গোয়াল গড্ডার জন্যে কিছু টেহাও দিলাম, যে কিছু টেহা দিলাম একটা গরু বাছুর বাগি বর্গাই না, যদি ওখানে পালি তাও আমরা দুই মুঠ অন্ন খাইতে পারবো। কিন্তু ভাই তো শুনতেছে না, ভাই শুনবো কি, পড়ার মেয়ে কিনা সংসার করে, বউটা যা কয় তাই শোনে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ভালো কথা কইছাও, যেহেতু আমার কথা শুনতেছে না, আমি আজকে চেয়ারম্যানের কাছে যাবো। যা চেয়ারম্যান কাকার কথাটা খুলে কই, দেখি আর কোনো সমাধান দেয় নেই, যাও তুমি ভিতরে যাও। আচ্ছা তুমি যাও। আচ্ছা চিন্তা করো না, আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি। আমার বড় ভাইয়ের এত বড় সাহস কেমনি হয় আমি এটা দেখতেছি। তুমি তুমি ঘরে যাও, আমি আইতাছি, আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি। তুমি যাও ঘরে যাও, আমি আইতাছি। চেয়ারম্যান কাকা, চেয়ারম্যান কাকা, ও চেয়ারম্যান কাকা, আরে কে রে, আমি ইউসুফ বলছিলাম। আরে সব না, চেয়ারম্যান কাকা কি হয়েছে? এদিকে আপনার কাছে আমি একটা দরকার আসছিলাম। আপনি যদি আমার ছোট ভাইরে একটু বুঝাই দিতেন, আপনি মুরব্বী মানুষ, জনপ্রতিনিধি, আপনার কথা অবশ্যই শুনবো। আপনি বলে যদি ওই ফাঁকা জায়গাটা আমার নেওয়ার ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হইতো। জানেন তো আমার দিনপথ খুব কষ্টে যেতেছে, একটা গরু বাছুর যদি ভাগি বর্গাই নাও ওখানে পালি, তারপরে দুই মুঠ ভাত খাইতে পারবো। একটু আমার বাইরে বুঝাইয়া জায়গাটা আমার দেওয়ার ব্যবস্থা করে। এটা নিয়ে তুই কোনো টেনশন করিস না, ঠিক আছে? তোর ভাইয়ের সাথে আমি কথা বলিয়া আমি দিয়া দিব না তোর জায়গাটা, ঠিক আছে? তাহলে তুই যা আর আমিও যাই। কি ব্যাপার, সকাল সকাল চেয়ারম্যান বাড়িতে আমার ভাই আসতেছে? মানুষের জনসেবা কম করি নাই, কি করবো? আমার একটা কথা খবর চাইছিলাম। তোর ভাই গরিব মানুষ, তোর বাইরে যা দিলে তো এইরকম করে কইন না কাকা। এই গোয়ালগড় আমার বিশেষ দরকার, বুঝছেন? আমি যদি আপনার কিছু মানে লাগে তাহলে আমার কয়ে আমি ব্যবস্থা করে দিব। শোন, জায়গা যদি তোর নামে করিয়ে নিতে চাস তবে কিছু করছ হবে। ঠিক আছে কাকা, মনে করেন যত টেহাই লাগুক আমার ওই গোয়াল গোটা চাই। তা না মানা আছে, আবি দেবী আছে, এদের নিয়ে পরে 2.5 লক্ষ টাকা যাবো। ঠিক আছে কাকা, যে কোনো বিনিময় আমার ওই গোয়াল গোটা চাই। এটা নিয়ে তুই টেনশন করিস না, গোয়াল গোর মনে কর তোর হয়ে গেছে, তাহলে যা হন। কই যাবেন?
এই যে ইসবের বাড়িতে একটু জামেলা আছে, এই জামেলাটা মিট করতে হবে। কোন ইসবেটা? আরে যে পশ্চিম পাড়ার ইসব। তো চলেন জামু। তো জামেলা আছে, আয়েন এটা মিট করতে। তোমাদের জামেলাটা আজকে মিট করে দিতে আসি, এই সব একটু ডাক দিও। ভালো আছেন? এই তো আছি, আল্লাহ রাখছে ভালো। এই সব এদিকে আয়ো। শুনেন চেয়ারম্যান, কি সমস্যা সমাধান করে? সমাধানে যে একদম গড় নিয়ে একটা জামানা হচ্ছে, এটা মিট করে দিব আর কি। বোন এসব, তুই তো বড় ভাই, তাইলে এটা সমাধান করে দে, ঠিক আছে? দেন আপনি যেহেতু কাইছে মেম্বার সব আইছে, ইহিনার কোনো কথা নাই, আপনারা সুস্থ একটা সমাধান করে দিয়ে যান, নাকি কম? তাইলে তুই আর কোনো ইয়া করিস না, কিন্তু আপত্তি করিস না, আমি বিষয়টা ঠিক করে দিতেছি। হ্যাঁ, আপনি যেটা ভালো মনে হয় এটাই করে দেন। চেয়ারম্যান সাহেব, বড় ভাই হইছে বাপের সমতুল্য। হ্যাঁ, উনি ছাড়বো না তো ছোট ভাই ছাড়বো, তুমি ছাড়িয়ে দাও। এটা কি কোহান, আমার ওই জায়গাটা বলি, আমি একটা গোল করে উঠে একটা গৌরু এনে বাকি পারলে তো কাম হবো। দেখ আমি কি করি, দেখ তুই আমার বিচারটা দেখ। মেম্বার সাহেব, আমরা তো ওকে থেকে অনেক করি, ওরা তো ভালো চলে, এই গোয়াল ঘরটা হলে আমরা কোনো গরু এনে পালা হাঁটতাম, কি কো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি সমাধান দেন। আচ্ছা ঠিক আছে, আমি সমাধান দিতেছি। তোরা একটু চুপ থাক। কি রে রবি, কি কথা ছিল? আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, একটু পর কথা যাও, মিলে আহো। যা মেম্বার সাহেব, স্যার ব্যবস্থা করবো কি? না না স্যার, অনেক সময় নেই, তাহলে সমাধান করে দিতে আসি। অবশ্যই অবশ্যই, আচ্ছা আপনি সমাধান করে দেন। ওই এটা কত আছে? আরে আপনি যা কইছেন তাই, পাক্কা 2 লাখ। 2 লাখ আছে? আচ্ছা রবিউল, এই জায়গাটার দাম কত হবো? চেয়ারম্যান সাহেব, তাইলে চলে 80 থেকে 1 লাখ টাকা হবো। তাইলে আমার 2 লাখ টিয়া ঘুষ দিলি, তোর বাইরে জায়গাটা দিয়ে দিতি, তোর ভাই তোর লালন ফালন করে মানুষ বানাইছে, আমার 2 লাখ টিয়া ঘুষ দেওয়ার দরকার কি ছিল? এই সব একটু এদিকে আয়। তুই মনে কিছু নিস না, তোর এই 1 লাখ টিয়ার জায়গাটা আমি 2 লাখ টিয়া বিক্রি করে দিলাম, এই টাকাটা তুই রাখ। আমি মনে না রাখ, আপনি মানে কয়ে দেন, এই টিয়া পয়সা আমার কিছু লাগবো না, ওই জায়গা আমার লাগবো না, আমি ছোট থেকে আমার লালন পালন করে বড় করছি, একটা সেকেন্ড আরে না দেখলে আমার ভালো লাগে না, আমি এটা চাই না। আরে কয়া দল, ও জানো সারা জীবন আমার লাগেই থাকে, আমি ওরে ছাড়া থাকবার পারবো না চেয়ারম্যান সাহেব, আমি ওরে ছাড়া থাকবার পারবো না, আমি চাই না এই জায়গা সম্পত্তি। তুই আরে এত ভালোবাসিস, তোরে তো এত ভালোবাসে না। দেখছেন নম্বর সাহেব, শোন এটা তোর ভাই না, এটা তোর বাপের সমান, দেখছো তোর বড় ভাই। মাফসা এখন সময় আছে না, আমার কথা শুনে আমি হেল্প করি না, আমার ভাই তুই, আমার ভাই তুমি, আমার ছোট বোন তোমাকে চিনি, আমি তো করতে পারবো না, আমি এই জায়গা সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম, আমার কিছু লাগবো না, আমার চাই না ভাই এই জায়গা সম্পত্তি। সেই বিচার করছেন, শোনো আজকে থেকে তোমরা মিলেমিশে থাকবা, এই যে তোমার টাকা তুমি রাখো, এই জায়গা নিয়ে আর কোনোদিন
কোনোভাবে কোনো গেঞ্জাম করবা না ঠিক আছে আসিন আমার ঘরে ঢাইল ভাত আছে এক মুঠ খায় যান না 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 কোনো প্রয়োজন নাই আমরা চাইছি আর চেয়ারম্যান সাহেব আগে থেকে খুব ভালো সূক্ষ্ম বিচার করে আজকেও সে দুজন ভাই বোনের মতো মিলে থাকবা সবাই কোনো গেঞ্জাম করবা না ঠিক আছে তাহলে আমরা আসি চলেন চেয়ারম্যান সাহেব